আমি টাম দেই তাহলে কি লম্বা হবে না ছিড়বে? ছিড়ে যাবে। লম্বা হবে না? আমি এটাকে লম্বা করবো না, ছিড়বো না, ভাস করবো। কটা ভাস করবো? গুনবে রেডি, এক দুই তিন চার। টাকাটাকে কটা ভাস করছে বলুন তো? চারটা ভাস খুলে চিনবেন? রেডি, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর। এটাই তো একশো টাকা। ও দশ টাকা হয়েছে তো থাক, সমস্যা না, পরবর্তীতে আরও কমে যেতে পারে। এই ম্যাজিকগুলো দেখেছে বাসায় ভাবিয়েছে, ভবিষ্যৎ তোমার মজা করতে পারবেন। যে তুমি 1,000 টাকা দাও তো ওনার 1,000 টাকা দিল, ওনার সামনে আপনার 500 টাকাই বাইক করে দেখা দিলেন। ওনার সামনে ওনার 1,000 টাকা লুকিয়ে ফেলাইলেন, 500 টাকা বাইক করে দেখালেন। উনি প্রেশান কি হলো যে আরেকটা দাও তোমার দেখা গেছি দেখেছে যে কোবাই ওটা বাড়াই দেখেছে যে বাবির থেকে আপনি 500 দিলেন, এখন বাবি 1,000 টাকা চেয়ে গেছে। আচ্ছা বলতেছেন যে 500 টাকা দাও, দিল আপনি নিজের পকেট থেকে 1,000 টাকা ওনাকে দিতেছেন, কিন্তু একটু রহস্য করে দিতেছেন, একটা আনন্দ করলেন। 500 টাকা ভাস করে 1,000 টাকা নোট বানা ওনার হাতে ধরাই দিয়েছেন। দেখবেন ওদিনকে রাত্রে ওনারও ঘুম নেই, আপনাকে ঘুমাইতে দিবেন। কিভাবে হইল আগে তথ্য বল। এখানে কৌশল তো একটা আছে, প্রত্যেকটাই তো কৌশল আছে। যে টাকাটা দেখেছি অরিজিনালি 10 টাকা আমার, এই 10 টাকা আমার, আর এই 100 টাকা হলো আপনার। কিন্তু টাকাটা আমার হাতেই ছিল, মজার বিষয়ে দেখা যায় না। কারণ ম্যাজিক একটা সূক্ষ্ম কারচুপি যেটা সাধারণভাবে আপনি দেখতে পারবেন না, দেখাই দিলে আপনার হাসবেন। যেমন এটা আছে 350, এগুলো বড়দের জন্য পারফেক্ট, এগুলো বাচ্চারা পারবে না। যে এটার ভিতরে কি আছে দেখেন, শিওর তাহলে দিয়ে দেন, উনিও দেখুন। যে আমার হাতে একটা কুইন কার্ড, একেবারে খালি ফ্রেমের ভিতরে আমি এই কুইন কার্ডটাকে রেখে দিলাম। আপনারা এখানে কিছু পাইছেন? ক্লিয়ার? মজার বিষয় এই খেলাটা কি এটার ভিতরে কে দেখাবো না বাইরের থেকে আপনারা দেখাবো? বাইরের থেকে দেখাবো, বাইরের থেকে। তাহলে এই কার্ডটা কোথায় আছে? ভিতরে আছে, ভিতরে। একটু ম্যাজিক করব, ওয়ান টু অ্যান্ড থ্রি। আর এই কার্ডটি শেয়ার চলে আসবে, আবারও ধরবো, ওয়ান টু অ্যান্ড থ্রি। ইয়াস, এই কার্ডটি প্যাকেটে চলে গেছে। নাম বাই করুন। এই ম্যাজিকগুলো ছোট করে সকলে দেখাতে পারবে, কারণ ম্যাজিক টিক্স, কোনো তন্ত্র মন্ত্র লাগে না। আর ম্যাজিক এমন একটা জিনিস, আমি যদি সারাদিন ম্যাজিক দেখাই, আপনি সারাদিন এখানে খাড়ায় খাড়ায় দেখবেন, আপনি পাওয়া তো করবেন, আপনি যাই তো মন চাইবো না। এখানে কি কি কালার? হলুদ আর গোলাপি। এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করো, কোনটা রাখবো? হলুদটাকে ছেড়ে দিলাম, গোলাপিটাকে আমি রেখে দিলাম। তাহলে এখানে কি কালার? গোলাপি কালার। তো ম্যাজিক করবো, কালারটা চেঞ্জ সবুজ ডালপাল। তাহলে এখানে কি কালার আছে? হলুদ কালার। হলুদ কালারটা এখানে রেখে দিব, আর এখান থেকে তো অদৃশ্য পাউডার নিয়ে এখানে ছেড়ে দিব। ম্যাজিক করার সাথে সাথেই হলুদ কালারটা ভ্যানিশ। এই ম্যাজিকগুলো 5 বছর রূপে যে কোনো বাচ্চারাও দেখাতে পারবে, ছোট বড় সকলেই পারবে। আপনি এখন দেখতেছেন ম্যাজিক, ভাবতেছেন যে কিভাবে হইতেছে, আর যখন আপনাকে আমি শিখিয়ে দিবো তখন আপনার হাসবে যে ও এইভাবে এটা কেনা পারে। শিখিয়ে দিলে আপনার হাসি লাগবে যে এখানে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে, আমি এখানে কত সংখ্যা রাখলাম? 6। আপনি যে কোনো একটা সংখ্যা এরকম উপরের দিকে রেখে এই ঢাকনাটাকে আটকে দিবেন, আমাকে বলবেন না, তুমি না। আপনি যে কোনো একটা সংখ্যা উপরের দিকে রেখে আটকে দেন, যেন আমি না দিই সংখ্যা রেখে আটকে দিন। যে সংখ্যাটা আপনি রাখছেন আমাকে বলছেন না, আপনার সংখ্যাটা কি দিকটা দেখা যায়? তাহলে কি এই পাতে দেখা যায় না? এটাকে আমি আরো গভীরে নিয়ে গেলাম, এখন তো দেখা যাবে না। হ্যালো জিন ভাই, ও আচ্ছা আচ্ছা, নাম্বার 1 এক রাখছেন, একজন লুকিয়ে রাখবে, একজন বাইরের থেকে না দেখে বলে দেবে। এই ম্যাজিকগুলো ছোট বড় সকলেই পারে, মানে ম্যাজিক দিয়ে আপনি যে কোনো মানুষের সাথে আনন্দ করতে পারবেন। আমি একটা দুটো দেখাই। আপনি কটা জানেন আইটেম? আমি ম্যাজিকের ছাত্র, এখানে প্রায় 200 আইটেম আছে, এখানে আছে 2200, তারপর আমি ছাত্র। মানে
কোন জায়গা কি অনুষ্ঠানে দিতে এন্ড কি জাদু শিখবা তাহলে জাদু কিনলেই তোমার শিখিয়ে দিবে জাদু শিখবে তুমি কি হাসতে নিতে পারো বা ছোট ছক্কা বড় হয়ে নিতে পারো পারবা ওরে মনে বইটা নিতে পারো কোনটা নেবা সাহস লাগবে জাদু দেখাই দিলে একটু সাহস লাগবে সাহস থাকলে কি হবে এগুলো কোনটা শিখবা কোনটা শিখবে কও কোনটা কোনটা শিখতে পারে ও ধরেন এদের জন্য তিন চারটা আইটেম আছে যেমন এটা পারবে হ্যাঁ সবাইকে দেখাবে হোয়াইট পেস একেবারে খালি পেস এটা আপনি বানায় দিতে পারবেন ম্যাজিক করব সব ডরেমনের পিকচার আবার ভালো লাগবে না ছেড়ে দিব সব ড্যানিশ এই ম্যাজিক গুলো বাচ্চাদের জন্য সহজ আর এটা পারবে বাকিগুলো অত জন্য একটু কঠিন হবে যেমন আপনাদের জন্য ম্যাজিক কঠিন হলে ছোট বড় সকলের বড়দের জন্য এগুলো পাবে আচ্ছা ওই এই এইটা ভিতর বাইরে স্যার আপনাদের কোনো দোকান আছে আমাদের একাডেমি আছে কোন জায়গা আরামবাগ ঢাকা আমি বলছি গোপালগঞ্জে এই ভিতরে না এটার ভিতরে আমাদের কোনো দোকান নাই আপনার ফরিদপুর আছে মেন শহরে পুরান বাসস্ট্যান্ডে একাডেমি আর এমনিতে ম্যাজিকের স্টলগুলো আপনার মেলার ভিতরে আছে না ধরেন আপনারা এখানে আইসা খুঁজে পাইলাম কিন্তু আপনারা যদি বাইরে থাকতো বাইরের লোকজন তো বেশি তাহলে একটা লোকেশন পাইতো যারা শিখতে চাইতো এগুলো বিভিন্ন সময় মনে করেন যে পত্রিকায় অথবা অনলাইনে অথবা ইউটিউবে ই করতে হয় ইউটিউবে কলে কী হবে তখন এগুলো দেখে দেখে মানুষ অনেকে উদ্বুদ্ধ তাহলে এই যে তিনটে বলছেন তিনটে না চারটে চারটে যদি ওরা শিখেন কত দেবেন একটা দেন এর তুমি আবার একটা সংখ্যা লুকিয়ে রাখো ওদিকে ঘুরে রাখো যেন কেউ না দেখে তোমরা দেখো আমাকে দেখে ওরা যেন আমি না দেখি আরে মনে রেখো কত রাখলাম আচ্ছা যে সংখ্যাটা রাখছো আমাকে বলছো সংখ্যাটা কি দেখতে দেখা যায় না দেখা যায় তাহলে কি এই পাশটা দেখা যায় না এটাকে আমি আরো গভীরে নিয়ে গেলাম এখন কি আর দেখা যাবে এখন এইটা হলো অভিনয় হ্যালো জিন ভাই হ্যাঁ হ্যাঁ বাবু কত রাখছে ও আচ্ছা নাম্বার ফাইভ একজন লুকিয়ে রাখবে একজন বাইরের থেকে না দেখে বলে দিবে আচ্ছা ঠিক আছে এখন কয়টা হইলো তিনটে হইলো না তিনটা তিনটে কত শিখেবেন তিনটা তিনশো টাকা না যে ছোটো বাচ্চারা শিখিয়ে দেবেন কত হইলে পারবেন হেরি কোন তাহলে আমি মনে করেন যে আসলে ও শিখিয়ে গেলো যেটা হইলে পারা যায় বুঝলেন না তো এত দই করে তো তিনটা প্রোডাক্ট নেবেন তো হ্যাঁ তিনটা প্রোডাক্ট 250 টাকা লাগবে না 200 টাকা দেবো তাইলে ওরে শিখিয়ে দিই ওই দেন ঠিক আছে এই বাবু না এই বাবুও পারবে এই বাবুও পারবে ওই যাই হোক মানে একজনে শিখলো হুম তাহলে 200 টাকা দেবো তাহলে শিখেন 250 টাকা আমি আপনাকে 10 জন নিব কেন যেমন এই ম্যাজিক গুলো ওরা পারবে না এই ম্যাজিক গুলো আপনাদের জন্য পারফেক্ট এগুলো আপনাদের জন্য কারণ ম্যাজিকটা অরিজিনালি বড়দের খেলনা এটা কি বলতো আরে এই যে আপনার যে ম্যাজিক করতেছেন না এটা আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে আমাদের সংগঠন আছে হ্যাঁ ওকে এটা তাহলে আপনারা যদি মানে এই ইউটিউব চ্যানেল থেকে যদি দেখার পর যদি বলে যে আমাদের এখানে যেতে হবে ভাই ওই নম্বরে ফোন দিলে তো আপনারা যাবেন হ্যাঁ আমরা যে কোনো একটা অনুষ্ঠান হলে আমরা শো করি আর অনুষ্ঠানের এখানে আপনি বুঝতে হবে অনুষ্ঠানটা কি আপনি বড়ভাবে করবেন না ছোটভাবে মানে কারণ বড়ভাবে করতে গেলে তো আমার বড় ইনস্ট্রুমেন্টগুলো লাগবে যেমন এটার দাম 6000 টাকা এটা জ্বলন্ত আগুন থেকে জীবিত কবুতর এগুলো এখানে দেখানো সম্ভব না তারপর আমরা স্কুল প্রোগ্রামে বেশিরভাগ এইটা নিয়ে যাই এই ব্যাগ নিয়ে যাই কাগজ থেকে চকলেট বানায় খাওয়ানো হয় আচ্ছা আবার ওটা দিয়ে বাচ্চাদেরকে কান দিয়ে নাক দিয়ে পানি বাই করা হয় স্কুল প্রোগ্রামের জন্য আমরা পানি খাওয়ায় কান দিয়ে নাক দিয়ে পানি বাই করা তারপরে হলো ফ্লোডিং গ্লাস যেটা গ্লাস শূন্যে ভাসবে আচ্ছা তারপরে হলো ফিটার মুখ দিয়ে খায় কান দিয়ে বাই করে তারপরে হলো কোক ব্যানিশ হয়ে একটা ফুলের তোড়া হয় আচ্ছা আচ্ছা তারপরে হলো আপনার ফুলের কালার চেঞ্জ আর শেষে হলো হাত কাটা মেশিন মানে এখানে শসা বেগুন দিবেন কেটে যাবে হাত দিলে কাটবে না